কি মামলা ছিল আপনাদের? অ্যাকচুয়ালি আপনার একটা বিষয় অবগত আছেন যে গত 4/12/2021 ইংরেজি পুনাবন জিসিএস পয়েন্টে একটি ফায়ারিং ইনসিডেন্ট সংঘটিত হয়। উক্ত মামলায় অভিযুক্ত আসামি কনস্টেবল টিএসআর জওয়ান সুকান্ত দাস তার সার্ভিস রাইফেল থেকে কুনাবন জিসিএস পয়েন্টের অফিসার হাবিলদার নায়ক সুবেদার মার্কাসিং জমাতিয়া আরেকজন নায়ক সুবেদার কিরণ কুমার জমাতিয়া দুজনকে গুলি করে হত্যা করে। হত্যা করার পর অভিযুক্ত আসামি সুকান্ত দাস তার সার্ভিস সাইকেল এবং বাইক নিয়ে মধুপুর থানায় আত্মসমর্পণ করে। উক্ত মামলার কমান্ডেন্ট পিটিএসআর ব্যাটালিয়ন 5 ব্যাটালিয়ন টিএসআর কমান্ডেন্ট রঙ্গদুলাল দেববর্মা মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন উক্ত টিএসআর আসামির বিরুদ্ধে। তারপর মধুপুর থানার তদন্ত প্রক্রিয়া শুরু হয়। তৎকালীন মধুপুর থানার ওসি তাপস দাস মধুপুর থানায় টিএসআর জওয়ানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 302 ধারা একটি মামলা নথিভুক্ত করেন এবং তদন্ত প্রক্রিয়া শুরু হয়। তদন্ত প্রক্রিয়া শেষে উক্ত মামলার তদন্তকারী অফিসার আয়ু শুভজিৎ দেব টিএসআর জওয়ানের বিরুদ্ধে ভারত মাননীয় আদালতে চার্জশিট সাবমিট করেন। উক্ত মামলায় অভিযুক্ত আসামিকে জেলে রেখে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়। মাননীয় এডিশনাল সেশন জাজ বিশালগড় শ্রী দেবাশিস কর আজ উক্ত মামলায় তার চূড়ান্ত রায় প্রদান করেন। চূড়ান্ত রায় প্রদানকালে টোটাল 38 জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করেন এবং আজ অভিযুক্ত টিএসআর জওয়ানকে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন, সঙ্গে 50,000 টাকা জরিমানার নির্দেশ দেন, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। গোটা মামলায় অ্যাকচুয়ালি কি ঘটনা ছিল, কি কারণে ওই দিনের ইনসিডেন্টটা ঘটেছিল? বোঝা গেছে যে টিএসআর জওয়ানের ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে অফিসারের সাথে একটা মতানৈক্য হয়, যার কারণেই একজন সুবেদার মার্কাসিং জমাতিয়া আর একজন নায়ক সুবেদার কিরণ জমাতিয়া দুজনকে গুলি করে হত্যা করে। অভিযুক্ত টিএসআর জওয়ানের নাম, তার নাম সুকান্ত দাস। বাড়ি কোন জায়গা? তার বাড়ি কিন্তু 5 ব্যাটালিয়ন টিএসআর কর্মরত টিএসআর 5 ব্যাটালিয়ন কর্মরত ছিলেন।